নম ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজ আমার ভিডিওর মাধ্যমে আপনারা স্বয়ং একাদশীর ব্রত কথা মাহাত্ম্য সম্পর্কে জানতে পারবেন। স্বয়ং একাদশীর ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কী, এর মহিমাই বা কী, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরক গামী হতে হয়। আষাঢ় মাসে শুক্লাপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহু দিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈবদী পাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা, স্বাধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল, মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন, শাস্ত্রে জলকে নাড় বলা হয় আর সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে। এখন সেই অন্নের অভাবে প্রজারাক্ষ ক্ষয়প্রাপ্ত হয়েছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ, এই যুগে বেদ পরায়ণ সকল লোকই এই যুগে, এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করেছে, তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা।
তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসে শুক্লা পক্ষের স্বয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব বিনাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। এই শয়ন একাদশীর ব্রত কথা এই রইল। এই শয়ন একাদশীর দিন সূর্যরশ্মি মিথুন রাশিতে প্রবেশ করে। বিষ্ণু পুরাণ অনুসারে আষাঢ় মাসে শুক্লাপক্ষের এই শয়ন একাদশীর দিন থেকে আগামী চার মাসের জন্য ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে যোগনিদ্রায় যান। তাই এই তিথিটির আর এক নাম দেবশয়নী একাদশী। এই একাদশীর চার মাস পর দেব প্রবোধিনী একাদশীতে ভগবান বিষ্ণু আবার জেগে ওঠেন। চার মাসে এই সময়টিকে বলা হয় চতুর্মাস, যে সময় কোনো শুভ অনুষ্ঠান করা হয় না। দেবশায়নী একাদশী, বুড়িশায়নী একাদশী বা স্বয়ন একাদশী নামে কিন্তু পরিচিত এই একাদশী। শাস্ত্রে বলা হয়েছে, দেবশায়নী একাদশী সূর্য, চন্দ্র ও প্রকৃতি তেজস উপাদানগুলিকে হ্রাস করে, যার কারণে এই সময়কালে শুভ কর্মের ফল পাওয়া যায় না। সেই কারণে এই চতুর্মাসে শুভ কার্যে বারণ থাকে। এই একাদশী কিন্তু সৌভাগ্য একাদশী নামেও পরিচিত। এই একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে জীবনে সমস্ত ঝামেলা দূর হয় এবং জীবনে কখনোই অর্থ এবং অন্নের অভাব হয় না। এছাড়াও এই পবিত্র তিথিতে দান করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায়। পদ্মপুরাণ অনুযায়ী কোনো ব্যক্তি ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবেও এই একাদশী ব্রত পালন করে তাহলে ব্রতের পূর্ণ ফলে তার গুরুতর কঠিন পাপ নাশ হয়। এই দিনে পূর্ণ চিত্ত ও নিয়মকানুন মেনে পূজা করলে একজন নারী মোক্ষ লাভ করতে পারে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে দেবশায়নী একাদশীর উপবাস করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ হয়। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।